শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর শাখা মেঘি নদীর পানির তীব্র স্রোতে ভাঙন শুরু হয়েছে এতে বাচুর আলগা দক্ষিণপাড়া গ্রামের আফাজ উদ্দিন ও আচিয়া বেগম ওই এলাকার আশাফুল হক আবদুল লতিফ দুলাল উদ্দিন রজবালি হাসু কানু কাদের এশাদ ও হাফিজা বেগমের ঘরবাড়ি সহ বেশ কিছু আবাদি জমি ও চলাচলের এক কিলোমিটার রাস্তা নদী বিলীন হয়ে গেছে অনেকে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য ঘর বাড়ি অন্যত্রে সরিয়ে নিচ্ছেন নকলা উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম নয় নং চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান পানি ইউনিয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন ভাঙ্গন কবলিত বাদ রক্ষা করার জন্য